আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম ইজি বিজি ল্যাব কিচেন থেকে তরমুজের একটা ড্রিঙ্কস করে দেখাবো। ইউজুয়ালি তরমুজ তো ড্রিঙ্কস আমরা সবাই বানাই, জুসটা বানাই সুগার দিয়ে, সুইট হয়। আমি একটু ঝাল বানানোর চেষ্টা করব, সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি তরমুজ, কুচি করে একটু কেটে নিচ্ছি, হানি মধু আর কি, লেবু রস, এটা হচ্ছে বিট লবণ, আর এখানে একটু আদা কুচি এবং শুকনা মরিচ। আমি শুকনা মরিচটা টেলে নিয়ে গুঁড়া করে নিছি আর আদা কুচিটা আছে। তো আমি শুরু করছি। আমি তরমুজটা দিয়ে নিছি এটার ভিতরে, কিছু গাছের পুদিনা পাতা, আদা কুচি আর শুকনা মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জুসটাকে একটু ছেঁকে নিব, এর আগেই দিয়ে নিয়েছি, সুন্দর একটা স্মেল আসছে, দেখা যাক কি হয়। ছাকার পরে জিনিসটা এরকম হচ্ছে, তারপরে আমি রেডি করব। রিভার্স ছেঁকে নিয়ে নেওয়ার পরে এখন আমি জুসটাতে মধু, দেখা যাচ্ছে না হয়তো, মধু দিলাম, পরে লেবু রসটা দিয়ে দেবো, বিট লবণ দিয়ে আবার একটু মিক্স করবো। বরফ দিয়ে এটাকে পরিবেশন করবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার তরমুজের স্পাইসি ড্রিঙ্কস। আশা করি রেসিপিটিতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার কাছে ভালোই লাগলো টেস্ট করে, আপনারাও টেস্ট করে দেখবেন কেমন লাগে জানাবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।